নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মকর রাশির জন্য এই সপ্তাহটা কেমন হতে চলেছে, সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। সপ্তাহে প্রথম মানে 21 জুলাই থেকে 27 জুলাই 2024 মকর রাশির জন্য কেমন হতে চলেছে। সপ্তাহে প্রথম দিকেই কর্মক্ষেত্রের বৈরী মনোভাব ত্যাগ করাই আপনাদের পক্ষে ভালো হবে, তবে মামলার ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারার একটা সম্ভাবনা বা যোগও তৈরি হয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ পাততে পারে, সম্পর্কের নতুন মোড় ঘুরতে পারে, বিদেশি ব্যবসায় বন্ধুর খবরও পেতে পারেন, তবে কোনো আত্মীয়র শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেকটা দূর হয়ে যেতে পারে। মানে পারিবারিক ক্ষেত্রে যদি এতদিন ধরে ঝামেলা চলছিল, সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। ব্যবসার জন্য সময়টা মোটামুটি ভালো, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ারও যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধুমহলে আপনাদের বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের চিকিৎসা খরচ বাড়তে পারে, পুলিশি কাজে উন্নতি হতে পারে, তবে যারা পুলিশে কর্মরত তাদের জন্য উন্নতি হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে, তবে বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তেমনি ভাই বোনেদের সাথেও সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক দিকটা সুখের থাকবে এবং পারিবারিক সম্পর্ক মধুর থাকবে। স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো যাবে, সেরকম বড়সড় কিছু নেই। এই ছিল আজকে ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।